আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি শার্ট ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আশা করি যদি আপনারা ধৈর্য ধরে দেখেন নতুন কিছু শিখতে পারবেন। তো চলেন শুরু করা যাক। আজকে ডিজাইনের জন্য মোটামুটি আমি যে ভেক্টরগুলো রাখবে সেগুলো এখানে আমি কালেক্ট করে রাখছি। এখানে উইন আর হচ্ছে গ্রাজুয়েশন যে ক্যাপ থাকে অর্থাৎ টুপি, এবং হচ্ছে সার্টিফিকেট যেটা। তো আসলেও অনেকে বলেন যে ভাইয়া এগুলা কীভাবে কালেক্ট করব, তো আমি দেখেন দেখিয়ে দিচ্ছি। সো এখানে যদি দেখাই, দেখেন গ্রাজুয়েশন ক্যাপ ভেক্টর লিখে আমি সার্চ দিছি, তো অসংখ্য এখানে গ্রাজুয়েশন ক্যাপ ভেক্টর আছে। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে নিয়ে ডিজাইন করবেন। আরেকটা হচ্ছে উইন্স, এই হচ্ছে উইন্স ভেক্টর, দেখেন এখানে অনেক অনেক ভেক্টর আছে। সো এখান থেকে আপনি যেটা ভালো সেটা নিয়ে চুজ করে তো ডিজাইন করতে পারেন। তো ওকে, চলেন ডিজাইন শুরু করা যাক। আর হ্যাঁ, এখানে আমার প্রয়োজনীয় যে টেক্সট লাগবে আমি সেটাকেও এখানে কালেক্ট করে রাখছি। তো চলেন তাহলে ডিজাইন শুরু করা যাক। তো প্রথমে আমি একটা সার্কেল নিয়ে নিচ্ছি, এখানে একটা সার্কেল নিয়ে নিলাম। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে উইনটাকে নিয়ে আসব, একটা অল্টার ধরে একটা কপি করলাম। দেন হচ্ছে আরেকটা আমার প্রোটেক্টের জন্য রেখে দিলাম। সো এটাকে আমি সিলেক্ট করা অবস্থায় তো চলে যাব আমি এই পাথ ফাইন্ডার টুলে। সো এখান থেকে প্রথমে আমার যে মার্স অপশনটা আছে, দেখেন যে মার্স, এটাতে আমি ক্লিক করব। দেন হচ্ছে ইউনাইট যেটা সেটা করে দেব। সো এটাকে আমি একটা কালার দিচ্ছি, আপাতত হোয়াইট কালারটা দিচ্ছি। সো ওকে, দেখেন এটা একটা শেপ হয়ে গেছে। ওকে, আর এটাকে আমি একটা এই পাশে অল্টার দিয়ে একটা কপি করলাম। দেন হচ্ছে এটাকে কন্ট্রোল এক্সে কাট করে এটাকে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেন হচ্ছে এই দুটাকে ধরে এটাকে ডাবল ক্লিক করে এটাকে অ্যাটাচ করে নিলাম, অর্থাৎ অ্যাড করে নিলাম। এবার কন্ট্রোল জি দিয়ে দুটাকে গ্রুপ করে নিলাম। সো সরি, সেটাকে ধরে কন্ট্রোল এক্সে কাট করে আমি এটা নিচে হচ্ছে পেস্ট করব। দেন হচ্ছে অ্যালাইনটা করে দেবো। সো এখানে সার্কেলের তুলনায় যেহেতু এটা ছোটো হয়ে গেছে, জাস্ট এটাকে আমি ধরে আমার প্রয়োজন অনুযায়ী আমি বড় করে নিচ্ছি। এটাকে জাস্ট এতটুকু রাখলাম। ওকে, ঠিক আছে, চাইলে আমি আরেকটু মেবি ছোটো করে নিতে পারি এতটুকু। হ্যাঁ, এবার ঠিক আছে, আমি দুটাকে একটু অ্যালাইন করে নিই। ওকে, এবার দুদিকে মোটামুটি ক্লিয়ার, সরি। ওকে, সো আমি এইটাকে সার্কেলটাকে ধরবো, কন্ট্রোল সি দিয়ে একটা কপি, কন্ট্রোল এফ এ অর্থাৎ সার্কেলটার উপরে একটা পেস্ট করে নিচ্ছি এতটুকু। জাস্ট এটাকে একটা কালার দিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সো এটাকে আবার কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ এ আরবার পেস্ট করে দিচ্ছি। সো এটাকে জাস্ট এতটুকু নিয়ে আসলাম। এবার এটাকে আমি আবার হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। ওকে, তো চাইলে এটাকে আরেকটু আমি বড় করে নিতে পারি জাস্ট এতটুকু। ওকে, এবারে দুটাকে ধরে কন্ট্রোল, আচ্ছা এগুলোকে ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে রাখলাম। পরে আমি এটার কাজ করবো। আবার সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে আমি একটু অ্যালাইন করে নিই। সো ওকে, মোটামুটি অ্যালাইন কমপ্লিট। তো এবার হচ্ছে আমার টেক্সটগুলোকে বসাবো। তো এখানে হচ্ছে আমি টেক্সটগুলোকে আগে, ওকে, টেক্সটগুলো দিয়ে নিচ্ছি, তারপরে আমি আপনাদের যে ফন্ট ইউজ করবো সেই ফন্টের নাম দিয়ে দেবো, সমস্যা নাই। আচ্ছা, প্রাউড এই ফন্টটাই থাক, এটাকে আমি একটা ফন্ট দেবো, মেবি সেটা হচ্ছে COLLA। এই ফন্টটা ইউজ করবো মেবি, তাহলে এটাকেও সেম ফন্ট দিতে চাচ্ছি এটাই থাক। এটাকে একটা ফন্ট দেবো, সেটা হচ্ছে সুইট সুইট। ওকে, অফটাকেও আমি সেম ফন্ট ইউজ করবো। সো এটাকে আমি টাইপ টাইপ থেকে চেঞ্জ থেকে লোয়ার কেস করে দিচ্ছি। আচ্ছা, প্রাউড এরকমই থাক, সরি। ওকে, তাহলে এখানে আমি যে ফন্টগুলো ইউজ করছি সেগুলোর নাম আপনাদের আমি দিয়ে দিচ্ছি। মেবি এটা হচ্ছে এক্সপ্লোরার ফন্ট, এক্সপ্লোরার। আচ্ছা, এটা হচ্ছে কলেজ, আর এটা হচ্ছে
ওকে পাশে দিয়ে দিচ্ছি সমস্যা হলে ওকে অর্থাৎ এই তিনটা ফন্ট আমি এখানে ইউজ করছি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন সো ওকে আমি ডিলিট করে দিচ্ছি তারপর ফন্টগুলোকে আমি সবগুলোকে ধরব ধরে কন্ট্রোল এক্স এ কাট করে কন্ট্রোল এফ এ পেস্ট করে দিয়ে অল্টার ধরে এই পাশে একটা নিয়ে আসলাম যেহেতু কালারগুলো সব এক জাস্ট এই পাশে রেখে দিচ্ছি আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম দেন হচ্ছে এখানে আমার একটু রোলারটা নিয়ে আসি তাহলে আমার পজিশন করতে সুবিধা হবে এখানে একটা রোলার দিয়ে দিলাম দেন হচ্ছে আরেকটা রোলার নিয়ে আসবো জাস্ট এখানে ওকে সো এটাকে আমি এখানে নিয়ে আসলাম প্রাউডটাও এই পাশে রাখবো অফটাকে এই জায়গাটাতে আমি প্লেস করতে চাচ্ছি দেন হচ্ছে এটাকে আমি নিচের দিকে রাখবো ওই পাশে এটাকে আমি নিচের দিকে এখানে দিয়ে দেবো আর গ্র্যাজুয়েশন ক্যাপটাকে আমি এইখানে ইউজ করবো কন্ট্রোল এক্সে কাট কন্ট্রোল এফে আমি পেস্ট করে নিচ্ছি আমার সুবিধা অনুযায়ী এটাকে আচ্ছা ওকে প্রয়োজন আমি গ্রুপ করে নিচ্ছি এটাকে ধরে এটা এটা আর হচ্ছে এটা কন্ট্রোল জিতে গ্রুপ করলাম দেন হচ্ছে এটাকে আমি ক্লিক করে এটার মিডল বরাবর করে নিচ্ছি ওকে মিডল ওকে চাইলে আমি এটাকে একটা এখানে ইউজ করে দিতে পারি সরি এটাকে একটু কালার করে দেওয়া যাবে আচ্ছা থাক পরে আমি কালার করতে সেটাকে গ্রুপ করে রাখলাম এখানে আমি পরে পজিশন করবো ফন্টগুলোকে আমি পজিশন করে নিচ্ছি হ্যাঁ এটা ঠিক আছে এটা একটা কালার দিয়ে রাখি এটা যাতে আমার বুঝতে সুবিধা হয় এবং এটাকে আমি অ্যালাইন করে একদম পারফেক্টভাবে বসিয়ে দিচ্ছি এটার সাথে অ্যালাইন ওকে একটু জুম করে নেই আমার আসলে অ্যালাইনটা ঠিক ছিল কি না হ্যাঁ এটা একটু প্রবলেম ছিল ওকে এখানে ফিক্সড এই পাশটাতে একটু দেখবো যে আমার অ্যালাইনটা ঠিক আছে কি না হ্যাঁ এখানে মেবি একটু প্রবলেম আছে জুম করে নিলে আসলে বোঝা যাবে যে কী প্রবলেম ওকে এখানে মোটামুটি ফিক্সড তো এবার হচ্ছে এখানে আমার এটার যে প্রবলেম সেটা সলভ করছি ওকে এটা প্রবলেম ঠিক আছে এটাকে মিডল করে এটাকে আমি এতটুকু জাস্ট চাইলে আর একটু চ্যাপটা করে নিতে পারি জাস্ট আর একটু বড় করে রাখতে পারি ওকে সো আর একটু উপর দিকে নিয়ে যাই ওকে এই পাশটা কমপ্লিট এই অফটাকে আমি এদিকে রেখে এটাকে আর একটু নিচের দিকে নামিয়ে দেবো তাহলে অফটা থাকবে এর উপরে এখানে ওকে এটাকে আর একটু নিচের দিকে নিয়ে আসি ওকে দেন হচ্ছে এটাকে কন্ট্রোল এক্সে কাট করে কন্ট্রোল এফে পেস্ট উপরে নিয়ে এটাকে আমি পারফেক্টলি বসিয়ে নিই আচ্ছা আমি একটু সবগুলোকে ধরে একটু উপর দিকে তুলে নিচ্ছি জাস্ট ওকে এবার ঠিক আছে সো এটাকে আমি কন্ট্রোল এক্সে কাট কন্ট্রোল এফে পেস্ট আর একটু নিচের দিকে নিয়ে আসবো জাস্ট এতটুকু আচ্ছা এতটুকু থাক এতটুকু থাক এটাকে একটু মিডল অ্যালাইন করে নিচ্ছি সোকে এবার যে ওভারল্যাপিংগুলো আছে আমি সবগুলোকে আস্তে আস্তে ঠিক করবো ডিজাইনটা যাতে সুন্দর হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে আমি চাইলে এটাকে একটু অফসেট পাত দিয়ে আচ্ছা তার আগে আমার রোলারটাকে ঠিক করে নিচ্ছি পিক্সেল করে নিলাম দেন হচ্ছে এটাকে ক্লিক করে অফসেট থেকে হচ্ছে পাত পাত থেকে হচ্ছে অফসেট পাত দেন হচ্ছে এটা ফাইভ দিলে হ্যাঁ ফাইভে রাখা যায় দেন হচ্ছে এটাকে 100% ব্ল্যাক করে দিচ্ছি ব্ল্যাক কন্ট্রোল এক্সে কাট করে এটাকে ধরে আমি এটার উপরে পেস্ট করে দেবো এটার উপরে পেস্ট করে দিলাম আর এখানে একটু কাজ করতে পারি চাইলে আমি এটার সাথে এটা ওকে এটাকেও কন্ট্রোল এক্সে কাট করে এটার উপরে একটা পেস্ট করে দেবো আমি শুধু অনলি ফর এটা হ্যাঁ এখানে পেস্ট করে দিলাম দেন হচ্ছে এখানেও আমি পেস্ট করে রাখলাম সো এবার ঠিক আছে এটাকে ধরে এটাকে আমি অফসেট পাত দিয়ে নিচ্ছি পাত পাত থেকে হচ্ছে অফসেট পাত সাইজটা একটু বাড়তি দেওয়া যাবে আচ্ছা ওকে এতটুকু থাক সো এটাকে আমি 100% ব্ল্যাক করে নিচ্ছি ব্ল্যাক
কন্ট্রোল এক্স এ কাট দেন হচ্ছে আগে এটাকে ধরি এখানে পেস্ট করে দেই কন্ট্রোল এফ পেস্ট দেন হচ্ছে সেম এটাকেও আমি পেস্ট করে দিচ্ছি ওকে এখানে একটু প্রবলেম আছে সেটা আমি ফিক্সড করতেছি জাস্ট ওকে সেটা আমি ফিক্সড করে নিচ্ছি এটাকে এটা মার্স অ্যান্ড ইউনাইট করে দিই ওকে এবার পারফেক্টলি ঠিক আছে এবার বেরিয়ে আসলাম এখান থেকে সো ওকে এটাকে চাইলে আমি আর একটু বড় করে দিতে পারি মেবি একটু উপরে তুলে দিতে পারি এতটুকু এটাকে লাইনটা করে রাখি ওকে সো এবার আমি একটু কালারগুলো দিই তাহলে হয়তো বা একটু ভালো লাগবে সো প্রথমে এটাকে আর একটু যতটুকু থাক এটাকে একটু ঠিক করে নিই এটাকে একটা কালার দিচ্ছি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিব সো এখানে একটা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করলাম দেন হচ্ছে এখান থেকে আমি ডাবল ক্লিক করে এই কালারটা দেই দেখি কেমন লাগে এই গ্রেডিয়েন্টটাকে আমি ক্লিক রাখা অবস্থায় এখান থেকে এই দেখেন আমাদের এখানে গ্রেডিয়েন্ট একটা টুল আছে এটাকে ধরে শিফট ধরে আমি জাস্ট আস্তে আস্তে প্রয়োগ করব একটু মেবি হ্যাঁ এবার মোটামুটি ঠিক আছে এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম সো এটাকেও আমি এই গ্রেডিয়েন্ট কালার দিব আমার যে এখানে দেখেন যে আই ডোপার যে টুল আছে এটাকে যদি সিলেক্ট করি তাহলে এটাতে গ্রেডিয়েন্ট প্রয়োগ হবে কিন্তু এদিক থেকে হয়েছে দেখেন আমি এটাকে ঠিক করার জন্য গ্রেডিয়েন্ট টুলে আসলাম শিফট চেপে ধরে হালকাভাবে এটাতে প্রয়োগ করে দিলাম সো তাহলে এটাতে গ্রেডিয়েন্টটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে সো এবার হচ্ছে এখানে এটাকে একটা কালার দেবো আমি এখানে কালার মেবি নিয়ে রাখছি এই কালারটা দিয়ে দিলাম সো এখানে একটু ফাঁকা লাগতেছে ওটা আমি ঠিক করব আর এটা আচ্ছা ওকে একটা ফ্লাওয়ার নিয়ে আসি এখানে ঠিক করার জন্য সো এই পাশটাতে এখানে দিয়ে দেওয়া যায় এটা সাইজটা অনেক ছোট হয়ে গেছে একটু বড় করে নিলাম সো এখানে তাহলে দুইটা দিয়ে দিই তাহলে হয়তো একটু সুন্দর লাগবে একটা ছোট করে দিই মেবি একটু একটু বড় করে দিই আচ্ছা এদিক থেকে একদম কমপ্লিট করে আসলে মনে হয় বেটার হবে ওকে জাস্ট দুইটাকে ধরে একটু অ্যালাইনটা করে নিই কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুভ করে রাখলাম আর এটাকে ট্রান্সপারেন্ট থেকে হচ্ছে রিফ্লেক্ট করে আচ্ছা একটা কপি করলাম দেন হচ্ছে এটাকে শিফট ধরে এই পাশে নিয়ে আসলাম জাস্ট এতটুকু এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দেন হচ্ছে অ্যালাইন সো এটাকেও আমার অ্যালাইনটা করে রাখলাম সো ওকে দেন হচ্ছে এটাকেও আমি সেম এই কালারটাই দিব এটাই দিব কালারটাই রাখলাম দেন হচ্ছে এখানে এটাকে আমি আরেকটু উপর দিকে তুলে দিচ্ছি মেবি কন্ট্রোল এক্স কাট কন্ট্রোল এফ এ পেস্ট করে ওকে এতটুকু থাক সো এটাকে আমি অফসেট পাথ দিব অফসেট পাথ একটু প্রিভিউ দিয়ে দেখি হ্যাঁ ফাইভ মোটামুটি ক্লিয়ার ওকে তাহলে এটাকে আমি 100% ব্ল্যাক করে দিব 100% ব্ল্যাক দেন হচ্ছে কন্ট্রোল এক্সে কাট করে আমার এটাকে ধরবো দেন হচ্ছে এটার ট্রান্সপারেন্সি ডাউন করে এখানে কন্ট্রোল পেস্ট করে দিলাম সো মোটামুটি এখানে কমপ্লিট এবার হচ্ছে আমি এখানে আর একটু কাজ করে নেবো সেটা হচ্ছে এটাকে আমি আচ্ছা এই পাশে যদি নিয়ে আসি তাহলে সুবিধা হয় আমি এটাকে এই পাশটাতে নিয়ে আসি আগে দেন হচ্ছে এটাকে আমি একটু আনগ্রুভ করে নিব আনগ্রুভ করলাম দেন হচ্ছে এই সবগুলোকে ধরব আচ্ছা দেখি এটার সাথে হ্যাঁ এটা এটাকে আমি একটা আইড ওপার দিয়ে একটা কালার দিয়ে নিলাম এই কালার সো পাশেরগুলোকে আমি একটু হোয়াইট কালার দিয়ে নিই সো হোয়াইট কালারটা দিলাম যাতে বোঝা যায় আর কি কন্ট্রোল জিতে আমি একটা গ্রুভ করে রাখলাম সো এটাকে অল্টার ধরে এখানে নিয়ে এসে ছোটো করে আমি এখানে দিয়ে দিতে পারি জাস্ট একটু হ্যাঁ এইভাবে দেওয়া যেতে পারে ওকে অ্যান্ড হচ্ছে এটাকে আবার ট্রান্সফর্ম থেকে হচ্ছে রিফ্লেক্ট দেন হচ্ছে প্রিভিউতে একটু কপি করে এটাকে এই পাশে রেখে দিলাম সো হচ্ছে দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুভ করলাম দেন হচ্ছে অ্যালাইন করে হালকা একটু উপর দিকে আমি চাই তুলে দিতে পারি জাস্ট এতটুকু সো মোটামুটি হ্যাঁ ক্লিয়ার চাইলে আমি আর একটু কাজ করতে পারি অর্থাৎ এই জায়গাটা আর এই জায়গাটা কিন্তু গ্যাপ লাগতেছে এই গ্যাপগুলোকে আমি ফিল আপ করে দিতে পারি জাস্ট এখান থেকে এটাকে আমি ইউজ করতে পারি আরও সেটা হচ্ছে এটাকে আমি সরি
এখান থেকে এই জায়গাটাতে ইউজ করব দেন হচ্ছে ট্রান্সফর্ম থেকে হচ্ছে রিফ্লেক্ট দেন কপি এটাকে আমি এই পাশটাতে ইউজ করব সেই দুটোকে ধরে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দিলাম সো ওকে এবার হচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে তো চাইলে কালারটা চেঞ্জ করে দেওয়া যেতে পারে তো এই দুইটা জায়গা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে আমি এগুলাকে ফিল আপ করে দেবো মেবি আমার কাছে ফ্লাওয়ার আছে এগুলো নিয়ে আসি আমি এটাকে এখানে বসাবো ওকে এটাকে এখানে বসিয়ে দিলাম আরেকটা হচ্ছে এই পাশে এখানে রাখবো সেটাকে ট্রান্সফর্ম থেকে একটু রিফ্লেক্ট করে দেই রিফ্লেক্ট দেন হচ্ছে ওকে এদেরকে ধরবো কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ দেন হচ্ছে অ্যালাইন করে দিই সো হয়ে গেল তো মোটামুটি আমার ডিজাইনটা কমপ্লিট আরেকটু বাকি রয়েছে এইটাতে এটাতে আমি কাজ করি না যেহেতু একটু একটু কষ্ট করতে হবে সেখানে আমি একটু ওকে একটু অ্যালাইনটা ঠিক করে নিই ওকে সো এটাকে একটা গ্রাডিয়ান কালারে আমি দিই গ্রাডিয়ান কালার দিলাম সো এটাকে গ্রাডিয়ান কালারটা রাখলাম এরকম থাক দেন হচ্ছে এটাকে আমি অফসেট অফসেট থেকে হচ্ছে পাত পাত থেকে হচ্ছে অফসেট পাত দেন হচ্ছে এটার সাইজটা আমি একটু বেশি নিব জাস্ট 5 হ্যাঁ গুড তো এটা গ্রাডিয়ান থাকা অবস্থায় আমি যদি এটাকে অন্য কালার দিই তো হয়তো বা প্রবলেম করবে যার কারণে দেখে আমি এখান থেকে একটা কালার দিয়ে নিব এই কালারটা দিলাম তারপর আমি ব্ল্যাক নিব ব্ল্যাক দেন হচ্ছে কন্ট্রোল এক্স কাট সো এটাকে ধরবো এটার প্রথমে এখানে পেস্ট দেন হচ্ছে এটাতেও ওকে একবার পেস্ট হয়ে গেছে সো ঠিক আছে এবার ওকে মোটামুটি আমার ডিজাইনটা কমপ্লিট সো আশা করি যারা নতুন আছেন যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটাকে পুশ করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনার পেয়ে যান তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম